ডাক হিজা যায়। এই কই কই কই, আই কি কলি কি কলি, তুই আই কি দাস? হ্যাঁ আই ভাই কি দাস, আই তোদের মা বোন নাই? হ্যাঁ দেখেছ, আই ফেল ফেলা টাকা রেসকে আমগো কি আছে দহার? হ্যাঁ আই বেটা, আমরা হিজা বলে কি মানুষ না? মাসি আমাদের তো ইমপ্রেস করলো, চলো ধরে দে। আই 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 দেখো না, ওর মুখে রং লাগাই দিল, ঠিকই দেখবো বুঝছ? হ্যাঁ তোমার মুখে রং মাখাইও না, তোমার বিয়া করে নিয়ে যাবো তিনজনে। না না আমার মুখে রং মাখাইও না, আমি বিয়াইতে মানুষ। তাহলে ভালো করে চা দাও, চা খামো। আচ্ছা বানাইতেছি, দাও সুন্দর করে দিও, আধা টাদা বেশি দিও। আর হনো চাটা বানায়া একটা ফাইন করে একটা পান বানাও। এই দুইটা আমি কি জর্দা দেবো? দাঁড়ো গো, জর্দা মর্দা দরকার নাই, সমুন ভার দিও। সমুন ভার তো নাই, তাহলে দাও একটা জর্দা দাও, হালকার উপর চাপসা মারা দিও, বেশি দিও না, মাথা করবো নে। কলাটা পরে খাই। এই নাও দাঁড়ো, আমার চাও তো দিস, এত কিছু দিলে কেন খাবো কেমনে? দাঁড়াও বেশি কথা কবি, তাহলে রং মা একেবারে বিয়ে করে লিয়ে যামগা বুঝছস? এবাসি দেখ ক্ষমতা দে পান দে। ধরতো ধরতো ভালোই মনে, অনেকদিন সাইকেল চালানো যে ময়না দেখো তো মাসি, দেখি সুন্দরী তুরি তুই আমাদের ভাই বলছিস কেন রে? আমাদের দেখে মেয়ে মনে হয় না? হ্যাঁ দেখেছিস, দেখেছিস বেশি? সেটা ঠিক আছে, তা আমারও জানি কেমন কেমন একটু মনে হইতেছে। কেমন কেমন মনে হয় না? এই দেখেছিস মাসি, ইভটিজিং করছে, ইভটিজিং করছে, ধর তো মাসি ধর। কি করতেছেন? আরে কি করতেছেন? মাইয়া মাইছে লাগে ইভটিজিং। না 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 ভাই, জানো ইভটিজিং শাস্তি? না জানো ভাই, জানি ভাই, এই কাপড় গুলো না, কাপড় গুলো না, আমার সাইকেল লাগবে না ভাই, সাইকেল লাগবে না আমার, কোন কাপড় নিয়ে যাই ভাই, সাইকেল লাগবে না। কি হয়েছে? সে আমাদের ইভটিজিং করেছে। না না সত্যি না, এই তোর তোর সাইকেলের ব্রেক নেই কেন রে? হ্যাঁ না ব্রেক আছে তো, একটু পাও দিয়ে থামাইতে হয়। ছাগলের উপর গিয়ে পড়লাম অল্পের জন্য, শুধু ময়নার ভালোবাসার টানে ফিরে আসলাম, না হলে ছাগল সাইকেল আর আমি খালের পানিতে ডুবে মরতাম। ব্রেক ছাড়া সাইকেল চালাস? তোর লাইসেন্স দেখা, তোর লাইসেন্স দেখা এখন দেখাবি। সাইকেল তো এই জন্য এটা ড্রাইভিং লাইসেন্স লাগে না। কি তোর ড্রাইভিং লাইসেন্স নাই? না না এইবার মতো মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে ভাই। যা যা চোখের সামনে থেকে দূর হ, তাড়াতাড়ি সরে যা। দেখ একটা বরকলি আসছে, আবার একটা ছাতাওয়ালো আসছে। আহা দাঁড়া আসুক। আচ্ছা যতন চকুটা খিচ্ছা রাখো, ওই দেখো শয়তানের বংশধর পড়ছে, দোয়া পড়ো। শোনো কোনো রকম যদি পার হইতে পারো তাহলে বুঝবা
আখিরাতের ফুল সিরাতের ঘাট পার হইলা দোয়া পড়ো আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো छाता का पीछे बीबी छाता का पीछे बीबी चल रहा है जैतून ওরা আমাদের লোভ লালসার ফাঁদে ফেলানোর জন্য চুকচুক করতেছে, সাবধান। ওদের চুকচুকে তোমার মনের মধ্যে যেন কোনো ভাব না জন্মে। আমার মনের মধ্যে কেমন কেমন জানি করতেছে, আপনি তো খারাপ, তো ভালো করে দেখি। দূর যা, চুপ করো, নামজুবুল্লাহ পড়ো, নামজুবুল্লাহ পড়ো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। আরে হিরাজ ভাইয়া, ওই কি হয়েছে, দৌড়াচ্ছ কেন? সর্বনাশ হয়ে গেছে পণ্ডিত, সর্বনাশ হয়ে গেছে। আমার মনে হয় রোজ কি আমার শুরু হয়ে গেছে। আর কি হয়েছে কও না, গেছিলা কই? কি আর কমু পণ্ডিত, গেছিলাম শ্বশুর বাড়ি। ভাবলাম এক রাত থেকে চলে আসবো, এই বউটা বায়না ধরল, তার বোনকে দেখে যাবে। তার বোনকে দেখে এই পথে আসতেছিলাম, আর এই পথে নাজির হইল ওই রোজ কিয়ামত। কই, সেরকম তো কিছু দেখি না। আরে দেখবা দেখবা, এই কলিযুগের কিয়ামত আসমান থেকে না, এই জমিনের উপর দিয়ে আসতেছে। আপনি কি কন, কিয়ামতের দিন কি সুখ সুখ গান হইব নি? চুপ করো, বেশি কথা কয়। এই তোমার জন্যই তো তোমার বোনেরা দেখতে যায়, আজ এই অবস্থা, এই পথে আসতে হলো, আর পড়তে হলো রোজ কিয়ামতের সামনে। দোয়া করো, আস্তাগফিরুল্লাহ তো আস্তাগফিরুল্লাহ তো আস্তাগফিরুল্লাহ। পণ্ডিত, তোমার ধর্মে যা আছে পড়ো, চলো। আমার খিদা লাগছে গো। তোর তো খিদা লাগেই থাকে, পেটের মধ্যে রাক্ষস, কলা না খালি, বিস্কিট না খালি, আবার খাবি? খিদা লাগলে খামু না, তুমি এমন করো কেন? ধর আমি রূপচর্চাটা করে লি। দেখতে একটা লোক আসছে, গিয়ে জিজ্ঞেস কর গ্রাম বাড়িঘর কোথায়। এখানে তুই যা, আমি একলা খাই। ও মশাই মশাই, এখানে ঘর বাড়ি গেলাম কোন পথে গো? আরে ও মশাই, তোমার জিগায় গ্রামের ঘর বাড়ি কোন দিকে গো? রাম রাম রাম। চলে আয়।
তুই পয়সা পাবি রে, এমন রসিক আর পাবি না, আর পাবি না রে। বন্ধু আমার যে কিছু দে কি করে মার সাথে খেলা করে? হ্যাঁ চাই 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 মামা বাড়ি যাই। কি হচ্ছে? এই যে এই যে আমি এদিকে, কি হচ্ছে? খেলা হচ্ছে? হ্যাঁ মার সাথে খেলা হচ্ছে। বাড়িটা সুন্দর কলাপ সবল কেটে মা কিছু দাও, সাহায্য সহযোগিতা করো। এই যে এদিক পানে আসেন, আপনার পোলা মাইয়া নাতিপুতি মন্ত্রী হবে, ব্যারিস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, আসেন গো। তাড়াতাড়ি হোক গো বাবা, কিছু দিয়া যাও গো, কিছু দিয়া যাও। ও চম্পা, কি মা যা তো মা ওদেরকে একটু চাল দিয়ে। চম্পা, আমার দেরাজ থেকে 100 টাকার একটা নোট নিয়ে আসিস তো। আয় ময়না, ধাক্কা না দিলেই না। বাড়িতে কে কেউ নাই নাকি? কয়দো মা বাইরে না। এই যে মেহমান আইছে, মেহমান কই গো, দেরি করতেছো কেন? একে আখে মাগা তো দলকা তারে যাই, দুহু আখে মারো। ওই গো এনেছিস? হ্যাঁ মা, একটু বাচ্চা কাটা। এই যে এই যে ওরে আমার সই না, দেখি দেখি সব বিপদ চলে যাক। নে দে আয় মা, চলো বাবা। কত রাতের গোপনতাই আইল সাধের মনি, কত রাতের গোপনতাই আইল সাধের মনি, কত রাতের গোপনতাই জন্মিল সাধ মনি রে, জন্মিল সাধ মনি। আগো দোয়ারাই খুব মা,
তুই রূপা না? হ্যাঁ মা। কি গো মা, কি হলো, কান্দ কে? কি রে ময়না, বুঝি না তো? চম্পা, তোর ভেতরে নিয়ে আয়, ভেতরে নিয়ে আয়। আসেন। আয় ময়না, বুঝলাম না কিছু। স্নেহের বন্ধন, এত বছর পরে মায়েরে পাইয়া জ্বরের রাইতের কচু গাছের মতো দলামস্র হইয়া জ্ঞান হারাইয়া ফেলেছে। আমারই ভুল হয়েছে, আমি এখানে নিয়ে আসি। আমি তো ভুলিয়ে গেছিলাম, 23 বছর আগে যে তারা নিয়ে গেছিলাম।
তা ভালো, তার মায়ের সাক্ষাৎ পাইছে। আরো মায়া জড়াইলে মনে হয় যাইতে পারবো না। অরূপা, আজকে রাতটা তোরা থেকে যা বাবা, একটা রাতের জন্য ময়না আমার কাছে থাক, কাল ভোরেই চলে যাস। বারান্দায় গিয়ে তোরা বসে আমি তোদের খাওয়া দিচ্ছি, থাক বাবা একটা রাত, ভোরে চলে যায়। ও চম্পা, দিদিকে একটু দেখে রাখে, আমি রান্না করে যাই। থাক যত দশ নো মা, তখন তোমার মাথার উপর আকাশ ভেঙে পড়বো। ময়নার মনের মধ্যে যে আগুন নিবাস ছিল, সেই আগুন জ্বলে উঠছে। তুমি ভাবছ তোমার ভালোবাসা দিয়ে আগুন নিবাই রাখবা, পারবা না গো মাসি, পারবা না। ওই মাসি, 23 বছর আগের ঘটনা আমি তো ভুলে গেছিলাম। ময়নার যে আমি নিয়ে আইছি এটা কোনোদিন ভাবি নাই। আমার নিজের সন্তানের মতো বড় করছি। আগে যদি জানতাম যে এটা ময়নার বাড়ি, তাহলে তোর তীর সীমানায় আমি আইতাম না। এখন আল্লাহ জানে কি হইব। আমার সোনা মানে আরে কেমন করে ঘুমাইতেছে, ঘুমা ঘুমা অজুনা, আমি তোমার খালা হই না, আমি কারোর কেউ না। দিদি তুমি তো ওর মাসি। না রে, আমি কারো খালা না, আমার কোনো বাপ নাই, মা নাই, বোন নাই, ভাই নাই, স্বামী নাই, সংসার নাই, কেউ নাই। তোর ভাগ্য আর আমার ভাগ্য আলাদা। তোর কত সুন্দর জীবন, স্বামী কত সুন্দর সংসার, আর আমি কোথায় সে বস্তির মধ্যে কত নোংরা মানুষের মধ্যে থাকি। নোংরা মানুষ, নোংরা ঘর, নোংরা জায়গা। না রে, তোর সাথে আমার কোনো মিল নাই, আমি কারো কেউ না। দিদি তুমি থেকে যাও না আমাদের কাছে। দিদি তাই কি হয় তা হয় না রে। তাহলে তুই কার সাথে ঘুমাবি? আমি তোমার সাথে ঘুমাবো দিদি। ও চম্পা যা, তোমা ওই রূপাদের কিছু লাগবে কিনা দেখ, একটু যা। চিরুনি নে, চিরুনিটা নিয়ে যা। আয়,
আজকে আমি তোকে নিজের হাতে খাইয়ে দেব। ওখানে কোথায় খাস? বাসায় রান্না করে? কে রান্না করে? তুই? আমি একা না, কোনো কোনো দিন রূপা মাসি, কোনো দিন বাসে, আবার কোনো দিন আমি। তুই রান্না করতে পারিস? বাজার করে কে? আমরাই যাই দোকানে, বাজার থেকে নিয়ে আসি, ঢং সং করি, দোকানিরা দেয়। আমাদের তো আর পয়সা লাগে না, ঢং সং করলে দিয়া দেয়। ওরা তোদেরকে এমনি বাজার দিয়ে দেয়? ওরা অনেক শয়তান, ভিক্ষুকরা ভিক্ষা দিবে কিন্তু ঢং সং না দেখাইলে আমাদের কিছু দিবে না। মা গো, আমার কি বাবা নাই? আছে তো, বাইরে আছে, আসার সময় হয়ে গেছে। মা, হ্যাঁ, আমার বাবা আমাকে দেখলে চিনতে পারবে। কি পাগলের মতো কথা বলিস, কেন চিনবে না? নিশ্চয় চিনবে। আমার নাতি কই? দিদির কোলে বাবা, আসে ভিতরে আসে। ছোট বই বাপ কইল? বাপ কইছে তো। তো কি হয়েছে? তাহলে তুই বুইরাই ময়নার বাপ? খাইছে রূপা, কি বনে আমি কিছু জানি না, আল্লাহ জানে। কেন জানি আইলা? কপালে ছিল না জেনে কেলে গাইছিলাম। আল্লাহ রে দাহ, আল্লাহ জানি না কি হইব, হাসুন দিয়ে আবার বাইরে দেয়নি, আল্লাহ জানে। খাইছে আর কইও না, আল্লাহ আল্লাহ করো। মাসি মাসি, ওই হিজড়াগুলো এখানে কেন? ওকে ও এখানে কেন? কথা বলছো না কেন? কি হয়েছে? আরে আমি তো কিছু বুঝছি না। বাবা বাবা, দিদি বাবা, দিদি ময়না, ওদের ময়না। ওরা সবাই খেয়েছে, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি তোমার খাবার দিচ্ছি। ও মা,
কাঁদে না মা, কাঁদে না। তুই চম্পার ঘরে গিয়ে শুয়ে পড়। হ্যাঁ ও চম্পা, দিদিকে তোর ঘরে নিয়ে যা মা, আমি তোর বাবার খাবারটা দিয়ে আসি। হ্যাঁ নিয়ে যা দিদি। ঘুমাইতে ছেড়ে বাসি ঘুমায় না গো মাসি, তাই ঘুমামো। তোমার ঘুমা হয় না? না ঘুমাইতেছে না। কেন গো মাসি? মার কথা মনে পড়ে। আমার পড়তেছে গো মাসি। কোথায় আমার বাবা, কোথায় বাবা, কিছু জানি না। হায়রে মা, হায়রে বাবা। তুমি কি ময়নাকে রেখে দিতে চাও? আমি বুঝি তোমার কষ্ট, আমি বুঝি তুমি রেখে দিতে চাইলেও রাখতে পারবে না। তুমি পারবে? পারবো না। তাহলে আমার জাত যাবে, সমাজ যাবে, চম্পার ঘর ভেঙে যাবে। ওরা কখন যাবে? কাল ভোরে, কাল ভোরে আমার ময়না চলে যাবে গো। চলে যাক, চলে যাক, 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 চলে যাক, চলে যাক। আমি তোমার বাড়িতে দাসীও থাকবো মা, শিখিনি মা গো। আমার যেতে দিন ও বাবা, ও বাবা, বাবা বাবা গো, কি তুমি একটা কিছু করো বাবা, ও বাবা, বাবা, ও বাবা, বাবা একটা কিছু করো, আমি এখানে থাকবো বাবা, ও বাবা, ও বাবা, বাবা, বাবা। আদিতি
ময়না রে, এই সংসারে আমাকে কেউ নাই, বাপ নাই, ভাই নাই, বোন নাই। আজকে থেকে আমি তোর বাপ, ভাই, বোন সব। এত ভাবিস না, পাগল হয়ে যাবি। ওই মাঝে তাড়াতাড়ি চালা।